আচ্ছা ঠিক আছে সেটা একটা কথা ঠিক আছে ভাই হিন্দু ক্রেমিশন নিয়ে যেটা বললাম আর একটা কথা কিছুক্ষণ আগে একটা ভাই বললেন যে ছোট কাল থেকে সাম্প্রদায়িকতা শেখানো হয় এটা তো সারা বিশ্বে এখনো কেউ অফ করছে না যে মুসলিম বাচ্চাদের আমি যেটা দেখেছি স্কুলে যখন যেতাম মুসলিম বাচ্চারা সবসময় যুদ্ধের মোড়ে থাকতো আমাদের হিন্দু যারা বন্ধু ছিল তাদেরকে দেখে যে হিন্দুদের সাথে যুদ্ধ হবে অন্য ধর্মের সাথে যুদ্ধ হবে ওদের ছোট কাল থেকে যুদ্ধ বা এইসব চিন্তাধারা ছোটকাল ছোট কাল থেকে সাম্প্রদায়িকতা শেখানো হয় আপনারা কয়েকটা লাইভে দেখলাম গত কয়েকটা লাইভে এটা নিয়ে তো কোনো আইন হচ্ছে না বাচ্চাদের যে ছোট কাল থেকে যে টেরোরিস্ট মেন্টালিটি ওসামা বিন ভক্ত করা এটা নিয়ে এখনো কোনো আইন হচ্ছে না কেউ কোথাও কোনো উন্নত দেশগুলো তো হচ্ছে না বাংলাদেশের কথা তো বাড়ি দেন এখন বাচ্চাদেরকে যদি ছোট কাল থেকে সেখানে অন্য ধর্মের সাথে যুদ্ধ হবে গাজু আইন হবে এসে হবে তাহলে তো এখন এসব বাচ্চারা বড় হয়ে খ্রিস্টান হিন্দু অন্যান্য বাচ্চাদের সাথে মিশে তো মানে আজকে থেকে বিশ ত্রিশ বছর পরেও এই প্রবলেমটা থাকবে পৃথিবীতে তো একটা উন্নত দেশে আছেন ওখানে তো জানেন ফারি এখন কি করছে জার্মানিতে হিটলার নাজিবাদের মতো এই সমস্যাগুলো তো বারবার ঘুর বাকে আবার চলে আসে বাচ্চাদের ঠিক করার জন্য মনস্তাত্ত্বিক না এখনো কোথাও কোনো আমি এখনো কার্যকর কোনো পদক্ষেপ দেখিনি যে বাচ্চাদেরকে এসব শেখানো যাবে না এসব সাম্প্রদায়িকতা অন্য ধর্মের বিরুদ্ধে এখন এটা নিয়ে কি করা যায় ভাই শোনা যাচ্ছে আমার কথা হ্যাঁ শোনা যাচ্ছে এটা দিয়ে নিয়ে কি করা যায় সেই কাজটাই তো আমরা করছি ভাই মানে যেটা করা যায় সেটাই আমরা আসলে করছি বাচ্চাদের ফিল্ডটা তো ভাই একদম ওপেন আপনি সব স্কুলে যান বাংলাদেশের সব স্কুলে যান সেখানে মুসলিম বাচ্চারা যখন হিন্দু বাচ্চা বৌদ্ধ বাচ্চা খ্রিস্টান বাচ্চাদের পাই

করছি এবং আপনাদেরও যদি আপনারাও যদি এগিয়ে আসতেন সবাই মিলে যদি এগিয়ে আসতো তাহলে আমাদের কাজটা একটু আগাত কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে অনেকেই এসে মতোই গোল্ডেন ভাই একটু কথা শুনে নেন অনেকেই এসে আপনার মতোই বিভিন্ন জিনিসটা বলে এটা কি করা উচিত সেটা কি করা উচিত এটা কি করছেন আপনারা কি করছেন আপনারা কি কিছু করছেন না কিন্তু যারা এগুলো এসে বলে আমরা আমরা পরবর্তীতে দেখি তারা নিজেরা কিছু করে না আমাদেরকে এসে বলে যে আপনারা কেন এটা করছেন না কেন সেটা করছেন না কিন্তু তারা নিজেরা কিছু করে না তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি করছেন ভাই এই বিষয় নিয়ে না এই বিষয়ে আমি এখন পর্যন্ত কোনো শিশুকে এখনো পর্যন্ত বোঝাইনি আমি এখনো শুধু ছোটবেলার কথাগুলাই স্মরণ করি করা উচিত আমাদের এই কাজে যুক্ত হওয়া উচিত প্রয়োজনে একটা বাচ্চাদের জন্য একটা ফেসবুক বা ইউটিউব চ্যানেল খুলে সেখানে আপনি শুরু করেন কাজ শুরু করেন হ্যাঁ সেটা ঠিক বলছেন কথা কম কথা কথা কম বলেন ভাই কাজ বেশি করেন আমার ইয়া হচ্ছে যে এত কথা মানে এটা কেন হলো না সেটা কেন হলো না এটা হচ্ছে এটা সমস্যা এগুলো না বলে একটা কাজে নামেন ছোট ছোট ভিডিও বানান শর্ট শর্ট ভিডিও বানান কিভাবে বাচ্চাদেরকে এই জিনিসগুলো শেখানো যায় সেটা ভিডিও আপনি আপনিও বানাতে পারেন এখন তো ভিডিও বানানো খুব সহজ অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যাপ ডাউনলোড করে নিয়ে আপনি খুব সুন্দর চমৎকার চমৎকার কিছু ভিডিও বানাতে পারবেন প্রথম প্রথম হয়তো কেউ দেখবে না আস্তে আস্তে মানুষ হয়তো বাড়তে থাকবে দেখেন ট্রাই করে দেখেন হ্যাঁ দাদা অবশ্যই ভাইয়া ঠিক আছে আর কি কোনো পয়েন্ট বলবেন আপনি না আমি বলতে চাচ্ছি জার্মানি দেখুন ফার রাইটিং এর কি অবস্থা ওরা কি নাজিবাদ এখনো আছে এটা সবসময় থাকবে কিছু না কিছু তো থাকবেই ঠিক আছে তাহলে গোল্ডেন ডব্লিউ ভাই আপনাকে তাহলে আজকে বিদায় জানাই আমরা ভালো থাকবেন আমরা তাহলে অন্য কাউকে যুক্ত করি ঠিক আছে ঠিক আছে আরেকজনকে যুক্ত করি হাসান হাসান আপনাকে যুক্ত করা হয়েছে হাসান আপনি বলেন তাহলে ধন্যবাদ ভাই আমাকে যুক্ত করবার জন্য তো আমি আজকে আসলে যুক্ত হয়েছি আপনার কাছ থেকে একটু পড়া উদ্দীপনা নেওয়ার জন্য বলবো আমি আমার হ্যাঁ হ্যাঁ বলেন আচ্ছা আমি আপনার লাইভ গুলো নিয়মিত শুনি তো আপনার যুক্তি আপনার কথাগুলো আমার ভালো লাগে সেই কারণেই আপনার কাছে থেকে একটু পরামর্শ নিতে চাচ্ছিলাম আসলে আমি বেশ কয়েক কিছুদিন ধরে মানসিক ভাবে খুব ভেঙে পড়েছি তো কিছু কিছু কারণে আমার মাথায় সবসময় যে আত্মহত্যা প্রবণতাটা ঘুরছে এখন একা একা থাকি বাসা থেকে অনেক দূরে চলে এসেছি ব্যাচেলার থাকি তো বন্ধু বান্ধবদের সাথে কথাবার্তা বলি না রাতেও ঠিকঠাক মতো ঘুম হয় না তো কোনো কিছুই ভালো লাগছে না আত্মহত্যা প্রবণতা সবসময় মাথায় হাসান ভাই আমরা তো আসলে মানুষের মানসিক সমস্যার সমাধান দেওয়া আমার পক্ষে তো সম্ভব না আপনি একটা ভালো মানসিক চিকিৎসকের সাথে যোগাযোগ করেন এই বিষয়ে আমি এটা কিভাবে সমাধান দিব ভাই আমি তো সেই বিষয়ে কোনো ব্যক্তি না আচ্ছা আচ্ছা ভাইয়া ঠিক আছে আপনি একজন ভালো মানসিক চিকিৎসকের সাথে কথা বলেন দেখেন উনি কি বলেন একটা অ্যাপয়েন্টমেন্ট নেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর আপনি তার সাথে সব খুলে বলেন তাকে আমাকে এগুলো বলেও আসলে লাভ নেই কারণ আপনার আপনার এই ব্যক্তিগত বিষয় সম্পর্কে জেনে আমি বা কি করবো আমি বা কি করতে পারবো আপনি একটু বেটার আপনি একজন ভালো চিকিৎসকের সাহায্য নেন ঠিক আছে ঠিক আছে ভাইয়া আচ্ছা আর কি কিছু বলবেন না ভাই আজকে আসলে এতটুকু বলার জন্য যুক্ত হয়েছিলাম একটু বলা ছিল আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ যুক্ত করবার জন্য আমাকে আচ্ছা ঠিক আছে ভালো থাকেন বিদায় জানাচ্ছি আপনাকে আরেকজনকে যুক্ত করি স্বপ্নের রাজকুমার আপনাকে যুক্ত করা হয়েছে আপনি বলেন তাহলে আমি প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আপনার যে ভিডিও গুলা আপনার ইউটিউব থেকে আমি ওগুলা না শুনলে আমার ঘুমাসে আমি প্রতিদিন শুনি আমি আপনার সাথে শুধু একটু কথা বলার আমার খুবই আগ্রহ ছিল খুবই আশা ছিল আমার সেই আশা আজকে আজকে পূর্ণ হয়েছে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই পৃথিবীর এত মানুষ এত মানুষের মধ্যে ধর্ম নিয়ে এত ভেদাভেদ তাদের এই ভেদাভেদ গুলাকে করে আপনি যে নিরসন করার চেষ্টা করতেছেন যে কাজগুলা অনৈতিক আমাদের আমি হিন্দু ধর্মের মানুষ আমাদের হিন্দু ধর্মে আছে বিভিন্ন ধর্মে আছে আপনাকে এই জিনিসটা করার জন্য আমি আমার পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাই আমি আসলে এক্সাইটেড আমি আমি কি বলবো আমি ভুলে গেছি আপনি ভাই সত্যি আমি ভুলে গেছি আমি আপনার সাথে কথা বলার আমার খুবই আগ্রহ ছিল মানে আমি কিভাবে জয়েন করব সেটাও আমি জানি না আমি এখানে ক্লিক করে বসে আছি আপনার সাথে একটু কথা বলতে পারবো আশাই আপনি ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি ভাই আপনার কথা শুনে ভালো লাগছে কিন্তু আপনি যদি কোনো পয়েন্ট বলেন তাহলে সেটা নিয়ে কথা বলা যায় আমি আসলে অনেক কিছুই বলার ছিল ভাই আমি ভুলে গেছি সত্যি আমি আমার ভিতরে আমি আমি এখন কাপিছি সত্যি আমি আপনার সাথে কথা বলতে পেরে আমি এর জন্য মনে করি আচ্ছা আমারও খুবই ভালো লাগলো আপনার সাথে কথা বলে তাহলে আপনি এক কাজ করতে পারেন পরে একটা কাগজে লিখে রাখতে পারেন নোট করে রাখতে পারেন একটা যে আপনার কি কি আলোচনা করা দরকার তাহলে আপনার আপনি পরে যখন আরেকদিন যুক্ত হবেন তখন আপনার আমি আমি শুধু একটা একটা কথা আপনাকে বলবো ধর্ম আহ ধর্ম জিনিসটাকে আসলে চোখে দেখা যায় না এটা তো অনুভব করার জিনিস যেটা আমি অনুভব করেছি হয়তো বা আমি আপনার যে কথাগুলো শুনি এগুলো থেকে আসলে মনে হয় অনেক সময় আমার মনে হয় যে আবার ধর্ম বলতে আছে কিন্তু আপনার যদি যুক্তি খাটাতে যাই তাহলে ধর্মের নামে কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কিন্তু আমি আমার সত্তার সাথে যেভাবে পরিচিত হয়েছি ধর্ম দিয়ে আমি জানি আসলে ধর্ম বলতে কিছু আছে সেটা আমার মনে হয় আমার দিক থেকে ঠিক আছে এতটুকুই ছিল আপনাকে ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন আপনাকে বিদায় জানাচ্ছি আজকে আবারও আশা করি কথা হবে ভবিষ্যতে তাহলে আপনি ভালো থাকবেন আরেকজনকে যুক্ত